বেআইনিভাবে জলাশয় ভরাট রুখতে উদ্যোগী হলো বসিরহাট পৌরসভা। রবিবার সাংবাদিক বৈঠক করে সে কথা জানানো হয়। এদিন অভিযোগ জানাতে পৌরসভার পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়। বেআইনি জলাশয় ভরাট বন্ধে উদ্যোগী হলো বসিরহাট পৌরসভা। রবিবার এক সাংবাদিক সম্মেলন করে জলাশয় ভরাট বন্ধে একাধিক পদক্ষেপের কথা জানানো হয়। এদিন পৌরসভার পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়। যে কোনো পরিস্থিতিতে হেল্পলাইন নম্বরে ফোন করলেই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গিয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাটের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, ছিলেন পুরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী। বিধায়ক সপ্তর্ষি বলেন, পুরসভার উদ্যোগে জলাশয় ভরাট বন্ধে উদ্যোগ নেওয়া হয়েছে। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করব, আপনারা কোনো বেআইনি কাজে লিপ্ত হবেন না। আপনারা গতকাল হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখেছেন, আমাদের বসিরহাটের টাকি রোডের উপর একটা অবৈধ পুকুর ভরাট করার কথা নিয়ে বা কারণ নিয়ে আমাদের সোশ্যাল মিডিয়া সরগোল হয়েছিল। আইন মাফিক বসিরহাট পৌরসভার নির্দেশে আমাদের ওখানকার স্থানীয় কাউন্সিলর এবং চেয়ারম্যানের উপস্থিতিতে সমস্ত নেতৃত্বের সহযোগিতায় সেই পুকুরটাকে পুনরুদ্ধার করার যে প্রক্রিয়া আমরা শুরু করেছি, সাধারণ লোকের কাছে আমাদের একটাই দাবি, এমন ধরনের কোনো অনৈতিক কার্যকলাপের সাথে আপনারা যুক্ত হবেন না, যাতে আগামী দিন পৌরসভাকে বাধ্যতামূলকভাবে এই ধরনের পদক্ষেপ নিতে হয় এবং আগামী দু একদিনের মধ্যে এই ধরনের আরও একটি পুকুর অন্য একটি ওয়ার্ডে সেটাকেও একই রকম ভাবে পুনরুদ্ধার করার বা সংস্কার করার কাজে আমরা হাত দেব। চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী বলেন, অনেক সময় অনেকেই অফিসে এসে অভিযোগ জানাতে পারেন না, তাদের জন্য এই হেল্পলাইন নম্বর চালু করা হলো। যে কেউ এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। পৌরসভা বসিরহাট শহরকে আমরা নির্মল শহর ঘোষণা করতে চাইছি, তার জন্য যতটা নির্মলভাবে পরিষ্কারভাবে রাখা যায়, আমাদের প্রত্যেকের দোকানে দোকানে ময়লা ফেলার জন্য গাড়ি যাচ্ছে, প্রত্যেকের বাড়িতে যাচ্ছে, সেই হিসেবে পুকুর যে পরিবেশ বান্ধব, আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য পুকুরগুলোও সংস্কার করছি। বেআইনিভাবে যে পুকুরগুলো ভরাট হচ্ছে সেগুলো আইনের পথে গিয়ে আমরা পুকুর পুনরুদ্ধার করছি। তার সাথে এটাও বলে রাখি যে যে পুকুরগুলো অনেকেই কালকে আমার প্রশ্ন করেছে, তাহলে যেগুলো হয়ে গেছে সেগুলো কি হবে, যেগুলো হয়ে গেছে সেগুলো সঠিক তথ্য নিয়ে আইনের পথে গিয়ে, আমাদের আইনে আছেন যে পুকুর ভরাট করলে সেই পরিমাণ পুকুর আবার আমাদের অন্য জায়গায় করে দিতে হবে, সেই পথে আমরা হাঁটতে চলেছি। সাম্প্রতিককালে বসিরহাট এলাকায় একাধিক জলাশয় বেআইনিভাবে ভরাটের অভিযোগ উঠছে। এ নিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন। এবার পুরসভা বেআইনি জলাশয় ভরাট বন্ধে উদ্যোগী হওয়ায় খুশি বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্স ল্যান্ড, বসিরহাট। ইতে আজই আসো, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোড় বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ।